দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কে। এটি শেরপুর বাস স্ট্যান্ড এলাকা, একদম মহাসড়কের পাশেই। আজকে ঠিক রাত 12টার পরপরই এই আপনারা যে দেখতে পাচ্ছেন, এখানে একটি তেল এবং জ্বালানি যে পণ্যগুলো রয়েছে সেগুলোর ও বিক্রির একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে আমরা যেমনটি স্থানীয়দের দাবি যে এই জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধির যেই কথাটি জানা যাচ্ছে, এর জন্য কিন্তু এই যেই স্থানীয়ভাবে এখানে আসলে তেল এল সহ সব ধরনের জ্বালানি পণ্য অকটেন এবং মোবিল বিক্রি করা হয় এই দোকানটিতে। এই যে জ্বালানি বৃদ্ধির মূল্যর ফলে যেই তেল বা জ্বালানি পণ্যগুলো আসলে মজুত করা হচ্ছিল একটি ট্রাকে করে নিয়ে এসে, এবং সেই ট্রাকে করে এই জ্বালানি তেলগুলো আসলে এই দোকানটিতে মজুত করার সময় বিস্ফোরণ ঘটে, এবং সেই বিস্ফোরণ থেকে এখানে আগুনের সূত্রপাত হয়। এবং রাত ঠিক 12টার পরপরই আগুনের সূত্রপাত হলে এখন রাত গড়িয়ে 2টা পার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মোট 9টি ইউনিট কিন্তু আসলে ঘটনাস্থলে কাজ করছে, এবং আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যেই দমকল বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এবং দর্শক, গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়টি, এই যেই ভবনটিতে তিনতলা আগুনের সূত্রপাত হয়েছে, এর নিচে যে দোকানটি মোবাইলের বা জ্বালানি তেলের দোকান, তার উপরে কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক রয়েছে, এবং ঠিক তার উপরেই আবাসিক ভবন অর্থাৎ মানুষজন বসবাস করেন সেখানে। তবে আগুন লাগার ঘটনার পরপরে আবাসিক ভবনের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নেমে আসতে পেরেছেন। এখানে স্থানীয়দের থানা পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে নিরাপদে নামিয়ে নিয়েছেন। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দর্শক, যে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে শাখাটি রয়েছে সেটি কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয় তলায়, এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখন ভবনটির যে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা সেখানে প্রবেশ করেছে, এবং তারা যেই ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিরীক্ষের কিন্তু চেষ্টা করছে। এবং আগুন কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাহলে কিন্তু আগুন জ্বলছে। এবং দর্শক, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এই শেরপুর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা সুমন জিহা যে আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেমনটি আসলে দাবি করেছেন যেই দোকানটিকে আজকে তেল জ্বালানির যে দোকানটিতে আসলে আগুনের সূত্রপাত হয়েছে, এই দোকানটিতে ঠিক 3 মাস আগেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাখার জন্য জরিমানা করা হয়েছিল, এবং সেই সময়ই তাদেরকে আসলে দোকানটি তিনতলা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় বণিক সমিতির পক্ষ থেকে যেহেতু একটি দাবি করা হয়েছিল যেন তাদেরকে কিছু নির্দিষ্ট সময় দেওয়া হয় যেন তারা এখান থেকে আসলে সরে গিয়ে নিরাপদ কোনো স্থানে আসলে তারা তাদের বাণিজ্যিক যে কার্যক্রমটি পরিচালনা করতে পারে। তবে তাদেরকে যেই নিয়মিত আসলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার, তাদেরকে যেই সময়টি বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের পরেও কিন্তু তারা আসলে এখান থেকে সরে যাননি। বিশেষত এই যে ঢাকা রংপুর মহাসড়ক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, এবং প্রতিদিনই হাজারো যানবাহন কিন্তু মহাসড়ক ধরে দিন রাত 24 ঘন্টা যাতায়াত করে থাকে। সুতরাং এই মহাসড়কের ধার ঘেঁষে যে সমস্ত এই ধরনের অনুমোদনহীন দাহ পদার্থের যেই আসলে এই দোকানগুলো করে উঠেছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং দর্শক, আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে আগুন লাগার পরপরেই কিন্তু এই যেই আশপাশে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন উৎসুক জনতা, তারা কিন্তু এখানে এখন ভিড় করছেন, এবং এই উৎসুক জনতার ভিড় সামলে দমকল বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের এবং যেমনটি বলছিলাম যে ঢাকা রংপুর মহাসড়কের পাশেই এই যে এই তিনতলা ভবন এবং তিনতলা ভবনটি নিচতলায় দাহ পদার্থের যে দোকান, সেখানে আসলে আগুনের ঘটনাটি ঘটেছে। এর ফলে ঢাকা রংপুর মহাসড়কের যেই 4 লেনের একটি পাশ জুড়ে যাতায়াত সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 1/2 কিলোমিটার সড়ক জুড়ে অন্য একটি পাশ দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে, এবং এর ফলে কিন্তু
তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। আসলে এই যে মহাসড়কের পাশে একটি আবাসিক ভবন এবং সেখানে দুটি বাণিজ্যিক ব্যাংকিং এর শাখাও রয়েছে, তারপরেও যে আমরা আপনাকে যেমনটি বলছিলেন যে তিন মাস আগে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা আওতাও নিয়ে আসা হয়েছে, এরপরেও তারা এখান থেকে কেন সরে গেলেন না বা কেন আজকে দুর্ঘটনাটি ঘটছে? এদিকে তিন মাস আগে যখন আমরা এখানে এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনি জানেন, কিছুটা 100 গজ পার্থক্য এরকম জায়গাতে বেশ অনেকগুলো দোকান রয়েছে, আমরা সে সময় বেশ ড্রাস্টিক অ্যাকশন নিয়েছিলাম এবং প্রত্যেকটা দোকানে পড়াতে 25,000 থেকে 50,000 টাকা আমরা জরিমানা করেছিলাম। কিন্তু সমস্যা যেটা হলো ওই সময় তারা প্রত্যেকটা দোকানদারি তারা কিন্তু সমিতি যারা অ্যাসোসিয়েশনের মতো তারা এসে আমাদের কাছে বলেছে আমরা মাঝারি ধরনের ব্যবসা করি, আমাদেরকে একটা সময় দেন, আমরা 1-2 মাসের মধ্যে আমরা এখান থেকে সরে যাবো। সেই সময় কিন্তু আমি এই ভবনের মালিক যিনি রয়েছে সেই ভবনের মালিককেও কিন্তু আমরা দেখেছিলাম, দেখে আমরা কথা বলেছিলাম এই ব্যাংকের ম্যানেজার যিনি রয়েছে ম্যানেজার সাহেবকে আমরা বলেছিলাম যে আপনার নিচতলায় এই ধরনের একটা হার্ডওয়্যারের দোকানের পাশে তেলে ড্রাম সিএম আমাদের বিভিন্ন গ্যাসের যে সিলিন্ডার সেগুলো রয়েছে, তো আপনারা কেন এগুলো নিয়ে কথা বলছেন না? তো ব্যাংকের ম্যানেজার সাহেব বলেন যে আমরা আমরা তারাও নাকি এগুলো নিয়ে কথা বলছে। পরবর্তীতে সেই অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের কাছ থেকে 2 মাসের সময় নেয়, আমরা সে সময় রাজশাহীতে যিনি বিস্ফোরক পরিদর্শক রয়েছে তার সাথেও কথা বলি, একসময় আপনারা আসেন আমরা একসাথে কাজ করি, তাতে করে আমাদের এই যে বিপজ্জনক যে জায়গাগুলো রয়েছে সেগুলো হয়তো আমরা কিছুটা হ্রাস করতে পারবো, আমরা সম্ভাবনা হ্রাস করতে পারবো। তারপরে সেই 2 মাস সময় চলে গেছে, তারপরে কিন্তু আমরা আরও অনেক জায়গাতে মোবাইল কোর্ট করেছি, কোনটাতে 1,00,000 টাকা জরিমানা করেছি, কিছু গ্যাসের সিএনজির স্টেশনগুলোতে এদেরকে আমরা নজরদারিতে রেখেছিলাম। 1-2 মাস সময় তারা নিয়েছে, সেই সময়টা বোধহয় চলে গেছে, 1 মাসও হয়নি, এর ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু যখনই আমরা এই ধরনের কোনো অপারেশন নিয়ে আসি, আমরা যখন আমরা কোনো একটা ড্রাস্টিক কাজ করতে যাই, তখন কিন্তু তারা একটা অ্যাসোসিয়েশনের ফর্মে এসে যে একটা মানবিকতার কথা যে আমরা একটু মানবিকভাবে দেখেন বা আমরা সরে যাবো আমরা কিছুদিনের মধ্যেই, এই যে মানুষ যদি আমাদেরকে সহযোগিতা না করে আজকে যে ঘটনাটা ঘটে গেল এটাও নিঃসন্দেহে কোনো মানবিক ঘটনা ঘটেনি, হয়তো আজকে কোনো মানুষ মারা যায়নি, কোনো মানুষের হতাহত হয়নি, কিন্তু এটা কিন্তু হতে পারতো এবং একটা চরম অমানবিক একটা ব্যাপার হতে পারতো। এই জন্য আমরা হয়তো এই সপ্তাহে আমরা আবারও আমাদের রাজশাহীর যিনি পরিদর্শক রয়েছেন তার সাথে আমরা কথা বলবো, আমাদের বিজ্ঞ জেলা স্যার রয়েছেন, জেলা প্রশাসক স্যার রয়েছেন তার সাথে আমরা কথা বলবো, আমাদের ওসি সাহেব রয়েছেন এখানে, আমরা আবারও কিন্তু এই ধরনের ড্রাস্টিক অপারেশনে আমরা যাবো এবং সে সময় যদি আবারও এই যে অ্যাসোসিয়েশন বা সমিতির নামে তারা যদি এসে আমাদের কাছে মানবিকতার দোহাই দেয় তাহলে কিন্তু এই ধরনের অমানবিকতার ঘটনা কিন্তু আমরা কমাতে পারবো না, মানুষকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদির সঙ্গে।